রব্বুল্লাহ আলমিন ডাক দে বলে ও ইউসুফ শোনো তোমার উপর অপবাদ অপবাদের কারণে যদি সাক্ষ্য দেওয়ার কারণে যদি তুমি খুশি হইয়া এত দান করো শোনো কোন বান্দা যদি আমি রব্বুল আলমিনের ব্যাপারে সাক্ষ্য দেয় আমি রব্বুল আলমিন হলো এক আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই এইভাবে যদি সাক্ষ্য দেয় আর এইভাবে যদি জীবন জীবনযাপন করে ইউসুফ শোনো তুমি তো কয়েক মন ধান বেশি দিছ আমি এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব ইব্রাহিম আলীহি সালাতাম যেই তাওহীদের ঘোষণা দিয়েছিলেন ইব্রাহিম আলিহি সাল সালাম নমরুদের ব্যাপারে এবং নমরুদের সামনে নমরুদের বাদশাহীর সামনে যখন এক আল্লাহর বাদশাহীর কথা তাওদের কথা একত্ববাদের ঘোষণা যখন দিলেন তখন নমরুদ পয়গম্বর ইব্রাহীম আলীহ্লাসালামের বিরুদ্ধ চারণ করা আরম্ভ করল আমরা সবাই জানি ইব্রাহিম পয়েগম্বর ইব্রাহীম আলীহসালাতুয়ালামকে আগুনের মধ্যেও পর্যন্ত নিক্ষেপ করা হলো কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলী হুসালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু আল্লাহর সাথে কাউকে শরী করেন তো এই আয়াতগুলোর মধ্যে ইব্রাহিম আলী হুসালাম শিরিকের যেই বিরুদ্ধে যেই স্লোগানটা দিয়েছিল তাহিদের পক্ষে যেই স্লোগান দিয়েছিল এই কথাগুলো রব্বুল আয়ালামিন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন ব্যক্ত করেছেন শিরিক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা আল্লাহর সাথে কাউকে কি করা জোরে বলেন আল্লাহর সাথে কাউকে কি করা ও বান্দা কোন জ্ঞানে তুই আমি আল্লাহর সাথে শরিক করিস বরং দুনিয়ার একজন সাধারণ আদনা সে আদনা মানুষ তার শরিককে পছন্দ করে না যারা এখানে মুরব্বী আছেন মুরুব্বি চাচার বয়সী যাদের স্ত্রী আছে বুড়ি আছে চাচিরা আছে জিন্দা আজকে বাসায় বইলেন ও বুড়ি আমার পান দিতে তোমার কষ্ট হয় কাজ কাজকাম করতে কষ্ট হয় আমার খেতমত করে এটা কষ্ট হয় তো আমি চাইতেছি তোমার জন্য আরেকটা বুড়ি নিয়ে নাই মনে হয় তোমার জন্য আরেকটা কি আনবো আপনি কি মনে করেন ওই দিন বাসায় থাকবেন না চৌরাস্তার মোড়ে মোড়ে ঘুরতে হইব কইব বুড়া বয়স তোমার ধরছে হ্যাঁ বুড়া শেষ হয়ে গেছ এখন তোমার ভীমরিতে ধরছে দেখেন একটা মহিলা একটা মখলুক সে তার অংশীদার তার সতীনকে বরদাস করতে পারতেছে না রব আমি ডাক বলে এ গোলাম ওই আসমানের দিকে তাকায় দেখ আমি রব্বুল আলমিন আসমানকে সৃষ্টি করেছি জমিনকে সৃষ্টি করেছি রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইন্না রব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমাদের রব যিনি এই আসমান এবং জমিনকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াত ও বান্দা এই আসমানকে উর্দ দেশে উপরের দিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তারপর জমিনকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি রব্বুল আলমিন ডাক দে বলে ও দুনিয়ার মানুষ শোনো আমি রব্বুল আলামিন যে এক আমি রব্বুল আলামিন যে এক আমার সাথে যে কোনো শরিক নাই এই যে কয়দিন পর হজ আসবে হজের প্রথম যেই স্লোগান থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শরিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান

রব্বুল আয়ালামিন, ডাক বলে ও বান দা একটু লক্ষ্য কর একটু লক্ষ্য কর আমি রব্বুল হায়ালামিন গাছ বানাইছি গাছের ফর্মুলা ছাড়া আমি রব্বুল আলমিন আসমান বানাইছি আসমানের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ জমিন বানাইছি জমিনের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ মানুষ বানাইছি মানুষের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ জিন বানাইছি জিনের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ ফেরেস্তা বানাইছি ফেরস্তার ফর্মুলা ছাড়া আমি আল্লাহ পুরুষ বানাইছি পুরুষের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ নারী বানাইছি নারীর ফর্মুলা ছাড়া আমি আল্লাহ চন্দ্র বানাইছি চন্দ্রের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ সূর্য বানাইছি সূর্যের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ তারকা বানাইছি তারকার ছাড়া। আমি আল্লাহ জান্নাত বানাইছি জান্নাতের ফর্মুলা ছাড়া আমি আল্লাহ এক কথা দুনিয়ার মধ্যে তোমরা যা দেখো তোমরা যা দেখো না আমি আল্লাহ সৃষ্টি করার সময় তোমাদেরকে ডাকি নাই কোনো ফর্মুলা নেই নেই তোমাদের থেকে কোনো এরকম পরামর্শ নেই নেই আমি আল্লাহ নিজে কুদরতির হাতে বানাইছি ও বান্দা তারপর ধরো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই কারণে আল্লাহ সুরা রহমানের মধ্যে বলেন ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজিবান ও বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বলেন তো আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন ক্ষমতা সাহস আমাদের আছে না জোরে বলেন আছে না তাহলে আসমান কে বানাইছেন আল্লাহ শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন আসমান কে বানাইছে জমিন কে বানাইছে আপনাকে আমাকে কে বানাইছেন দুনিয়ার মধ্যে যা দেখি যা দেখি না কে বানাইছেন রব্বুল আহায় আলামিন ডাক দে বলে উল্হু আল্লাহ আহাত আল্লাহ সমাত লমি উলআ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাত ও বান্দা তুই যদি আমার একত্ববাদের সাক্ষ্য দে আমি রব্বুল আহাল আমিন এমন এক জান্নাত আমি আল্লাহ তাকে দিব যে জান্নাতের শান্তির শুরু আছে শেষ নাই তাহলে এটুটুক বুঝাইতে চাইলাম একটা বুড়ি যদি নিজের অংশীদার সতীনকে যদি বরদাস্ত না করতে পারে তাহলে কি রব্বুল আলমিন পারবে একটা উদাহরণ দেই তবহাইদের কি হজরতে ইউসুফ আলী সালামের জমানায় মিশরের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল কি দেখা দিল ইউসুফ পয়গম্বর হলো তখন বাদশাহ এক গোলামকে কে আল্লাহ কূপ থেকে বাদশার আসনে বসাইছে এর দ্বারা বোঝা যায় আল্লাহ ফকির কথা কয় না ফকির কেউ বাদশাহ আবার বাদশা ফকির এই ক্ষমতা বুঝি আমার আল্লাহ নাই জোরে কোন আসেনি ইউসুফ রে তার ভাইরা মিল্লা কই ফলাইছে কূপের মধ্যে কূপ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন গোলাম হিসাবে বিক্রি করছে ওই গোলামকে এক জায়গায় কামের বানাইছে সেইখান থেকে রব্বুল্লা আলমিন মন্ত্রী বানাইছে মন্ত্রীর থেকে গোটা রাজ্যের বাদশা বানাই দিছে আমি আমার আল্লাহ ডাক দে বলে এই ক্ষমতাও আমি আল্লাহ রাজ এ কারণে ক্ষমতা পাইলেই লাফালাফি করতে নেই টাকা থাকলেই লাফালাফি করতে নেই বাড়ি দুই একটা থাকলেই ভাড়াটিয়ার সাথে খারাপ আচরণ করতে নেই তুমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলেই শ্রমিকের সাথে খারাপ আচরণ করতে এলাকার একটু চেয়ারম্যান কমিশনার হইলে জনগণের সাথে খারাপ আচরণ করতে কারণ ক্ষমতা এটা হাফ ডাউন করে সম্পদ হাফ ডাউন করে এটা কি করে ক্ষমতা কি করে জোরে কন্যা কি করে বিশ্বাস হয়নি আপনাদের ইউসুফ এক পুরা রাজ্যের মধ্যে দুর্ভিক্ষের সময় ঘোষণা দিয়ে দিল শোনো এক একমন এক কইরা ধান পাইবা এক পেالو বেশি পাইবা না একটা ধানও বেশি পাইবা না এক মন এক মনের বেশি নাই প্রত্যেক জনপতি কত এক কথা কোন নাকি আপনারা কি রাগ করছেন নাকি নাকি তাফসীর বন্ধ ছিল এটাই ভালো ছিল না আমার কত ব্যস্ততার মাঝেও যে আমি আসি আপনাদের এখানে কত ব্যস্ততা নিজের এক মাদ্রাসা দুই মাদ্রাসা পড়াই এই হুজুরি জানে মাদ্রাসা নতুন মানে অনেক ব্যস্ততার মধ্যে নাকে মুখে আইছে আপনাদের এখানে আপনার একটু কথাবার্তা কইয়েন আজকে প্রথম দিন ঈদের পর ঈদের পরের একটা জোঁক আছে না ভিতরে জনপতি কয় মন একমন বেশি মন তো সময় নিচ্ছে হঠাৎ এক যুবকের আগমন যুবককে একমন দেওয়ার পর যুবক বলতেছে একমন হবে না আরো দাও আরো দাও এখন যারা আছে তারা বলতেছে ভাই এটা বাদশার আদেশ এক মনের বেশি দেওয়া যদি নিতে হয় তুমি বাদশারে যায় বলো বলে আমার যাওয়া দরকার নাই বাদশাহে বলো এক যুবক আপনার সাথে সাক্ষাৎ যুবক বেশি চায় ইউসুফ পয়গম্বরকে যখন বলছে ইউসুফ পায়াগম্বর বলো যুবক নিয়ে আসো এত কনফিডেন্স নিয়ে কথা বলতেছে বোঝা যায় আমার আত্মীয়স্বজনই যুবকরা ডাকছে দেখে যুবকরা চিনে না কে ভাই তুমি আর কেন বেশি চাও সবার মাথা পিছু হলো এক মন যুবক ডাক দে বলে শোনেন আমার পরিচয় পাইলে আপনি আমার এক সমন দিয়া দিবেন মিয়া তাহলে বোঝা যায় আত্মবিশ্বাস আছে আমার কি এক সমন দিবে তো ইউসুফ পাই এগম্বর আশ্চর্য হয়ে বলো ভাই তোমার পরিচয়টা একটু দাও কে তুমি এবার যুবক ডাক দেয়া বলে ও পায় আপনার কি মনে নাই আপনার কি মনে নাই আপনি যখন জুলাইখার গোলাম হিসাবে যখন জুলাইখার গোলাম হিসাবে ছিলেন আপনি তো এত সুন্দর মানুষ শুধু এই মিশরের নয় সারা দুনিয়ার নারী পুরুষগুলো আপনার জন্য পাগল কারণ রব্বুল ইউসুফ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান কিন্তু রব্বুল করেছিলে করেছিলাম ডাক দে বলে ও ইউসুফ তোমার অর্ধেক দিয়েছি আর আমি আমার বন্ধুকে সব চাইতে দুনিয়ার সব চাইতে বেশি সৌন্দর্য আমি দান করেছি কারণ পয়গম্বর ইউসুফের চেহারার রূপের উপর কোনো পর্দা ছিল না আমার রব্বুল আলমিন আমার নবীর চেহারার উপর একটা কুদরতি কুদরতি পর্দা দিয়ে রাখতেন কারণটা কি কারণটা কি কারণ ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরের কুটনি মহিলার হাত কেটে ফেলেছিল আর আমার নবীর সৌন্দর্য আখলাদ দেখে সাহাবায়াম নিজের কল্লাকে কেটে দিয়েছিল তাহলে সুন্দর কে বেশি আমার নবীন ইউসুফ আর জোরে কোন আমার নবী নাই ইউসুফ আল্লাহ রব্বুল আলমিন যত পয়গম্বর রয়েছে ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়েছে ও ইব্রাহিম তুমি ইসমাইল কে ডাকর কেমি পয়গম্বর কে ডাক দিছে তুমি ডাক তুমি মুসা দিছে কালিমুল্লাহ কিন্তু রব্বুল আলমিন আপনার আমার নবীকে ডাক দিয়ে বলছেন আপনি খালিল উল্লাহ কালিমুল্লাহ নয় আপনি হলো ডাইরেক্ট আমার হাবিবুল্লাহ খালিল উল্লাহ জাবি এর অর্থ হল যারা আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ অর্থ হল আল্লাহ যার জন্য পাগল অর্থ বুঝছেন তো একটা হলো যারা আল্লাহর জন্য আর হাবিবুল্লাহ অর্থ হলো আল্লাহ যার জন্য সুভান আল্লাহ কবিন্দ্র এবার যুবক ডাক দেখা ও ইউসুফ আপনার মনে আছে জুলাইখা যখন আপনার প্রেমে পড়ছিল আপনার আপনার সাথে অবৈধ কাজ করার জন্য জুলাই খা দরজা লাগাই দিছিল আপনি আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়েছিলেন দরজাগুলি আল্লাপা কুদরতী ভাবে খুলে দিছিল যখন আপনি মিশরের বাসার সামনে পড়ে গেলেন তখন ওই রুমের মধ্যে একটাই মানুষ ছিল একটাই বাচ্চা ছিল যে পরবর্তী আপনার সতীত্বের আপনি যে সৎ আপনি যে ভালো মানুষ এর সাক্ষ্য দিছিল ওই বাচ্চাটাই আমি ওই বাচ্চাটাই আমি আপনার সতীত্বের আমি আপনার সার্টিফিকেট দিছিলাম আল্লাহ আমার মুখ দিয়ে ছোটকালে কথা বাই করছিলেন আর এর মাধ্যমে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসে এখন পয়গম্বর ইসেফ আরে ভাই তুমি তো আমার অনেক উপকার করছো নিয়ে বুকের মধ্যে নিয়ে কে ভাই কত মন লাগবো তুই নিয়ে যা যত মন লাগছে দিয়ে দিছে রব্বুল আলমিন পয়গম্বর ইউসুফ ইউসুফ ও ইউসুফ সবার জন্য একমন নির্ধারণ করলাম যুবককে কেন বেশি দিলা কারণটা কি কেন দিলা কেন কেন ইউসুফ পায়গম্বর জাগকে আল্লাহ আমার উপর জুলাই খাজে অপবাদ দিছিল এই যুবকের সাক্ষীর মাধ্যমে এই অববাদ দূর হইছিল এই কারণে খুশি হইয়া আমার উপর আরোকিত অপবাদের সাক্ষ্য দিছিল এই যুবক এই কারণে খুশি হইয়া আমি বেশি খুশি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ইউসুফ শোনো তোমার উপর অববাদ আর কত কি অববাদের কারণে যদি সাক্ষ্য দেওয়ার কারণে যদি তুমি খুশি হইয়া এত দান করো ও ইউসুফ শোনো কোন বান্দা যদি আমি রব্বুল আলামিনের ব্যাপারে সাক্ষ্য দেয় আমি রব্বুল আলামিন হলো এক আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই এইভাবে যদি সাক্ষ্য দেয় আর এইভাবে যদি জীবন জীবনযাপন করে ইউসুফ তুমি তো কয়েক মন ধান বেশি দিছ আমি রবীন্দ এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাকে দান করে দিব যদি কেউ আমার একত্ববাদের তৌহাইদের যদি কেউ সাক্ষ্য দেয় তাহলে আমি আল্লাহ তাকে কম পক্ষে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দেব আর আমি আপনি যখন এই কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি আপনার নামে দশ দুনিয়ার সমান একটা জায়গা বরাদ্দ হতে দেরি হয় নাই এখন আপনি বলবেন হুজুর এত জায়গা আল্লাহ পাইব কই আপনি কি মনে করেন আল্লাহর কাছে জায়গার অভাব জায়গার অভাব না এই পৃথিবী থেকে সূর্য কত লক্ষ কথা কয় নারী রে লক্ষ গুণ এই সূর্যের চাইতে আরো কোটি কোটি বড় আছে এরকম ভাবে তারা তারা চাইতে বড় গ্যালাক্সি এইরকম আরো মাল্টিভার্স আরো কত কিছু আছে কোটি কোটি তারা একসাথে খেয়ে ফেলতে পারবে এমন ব্ল্যাক হর্স আছে আল্লাপাক বানাইছে আমার মালিক ডাক দিয়ে বলে আরে তুই তো দুনিয়ার মাতবরি পাইয়া তার মাতবুরি চোটে থাকা যায় না তুই দুনিয়ার একটা পট গরমে এলাকার মধ্যে থাকা যায় না আমি রব্বুল আলমিনের কুদরত কত তুই জানো এই পৃথিবীর থেকে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো চন্দ্র তার চাইতে তেরো লক্ষ গুণ বল হলো সূর্য এই রকম আল্লাহ রব্বুল আলমিন বলে আমি উর্দু জগতে যে কত কুদরত আমি আল্লাহ বানাইছি সেই কুদরতের সামনে এই দুনিয়াকে দেখাই যায় না